আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা মেথি শাকের গুণাগুণ সম্পর্কে জানব। তো মেথি একটি মশলা, আমরা সবাই জানি, পাঁচফোড়নের মধ্যে অন্যতম একটি মশলা। তো এই মেথি শাকের কিন্তু অনেক ঔষধি গুণ আছে। তো চলুন আমরা জেনে নেই কী কী ঔষধি গুণ সম্পন্ন এই শাকটি। তো এই শাকটি ওজন কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে, আর কোলেস্টেরলের মাত্রা খুব সহজেই নিয়ন্ত্রণ করে। শুধু কোলেস্টেরলই নয়, রক্তে চিনির মাত্রাও বাড়তে দেয় না এই শাক। তো খুব ভালো রাখে, হজম শক্তি বাড়ায়। এই এছাড়া আরও অনেক গুণাগুণ আছে। তো আমরা এই শাকটি চেষ্টা করব, যখন পাওয়া যায়, সাধারণত শীতকালে পাওয়া যায়, তো শীতকালে আমরা খাওয়ার চেষ্টা করব। অনেক যেহেতু ঔষধি গুণ সম্পন্ন, তো আমার বাগানে আমি ছোট টবে কিছু মেথি বীজ লাগিয়েছিলাম, আর বীজটি আমি পাঁচফোড়নের প্যাকেট থেকে সংগ্রহ করেছিলাম। তো বীজ ফেলার পরে অনেক সুন্দরভাবে চারাগুলো হয়েছে, এবং এগুলো এর সাথে আমি একটা মৌরি বীজ ফেলেছিলাম। তো এই চিকন পাতার গাছটি হচ্ছে মৌরি গাছ, আর এটি মেথি শাক। এটি হচ্ছে মেথি শাক। তো শাকটি কিছুটা হালকা তেতো হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি। আমি সাধারণত ছোট মাছের সাথে চচ্চড়ি করে একদম মাখামাখা করে রান্না করে খেতে খুব ভাল লাগে। তো আপনারাও আশা করি মেথির শাকের গুণাগুণ সম্পর্কে জেনেছেন, এবং খেয়ে দেখবেন, খাওয়ার চেষ্টা করবেন। আশা করি সবাই খুবই মজা পাবেন, এবং এটা যেহেতু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তো উপকৃতও হবেন। সবাই ভালো থাকুন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।